ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা 29 তারিখ ঘুরে বাগবাসা উত্তর গঙ্গানগরের, ওরা ডাকাতির প্রিপারেশন করছিল একটা গ্রুপ, আমাদের কাছে আগাম খবর ছিল। তো পুলিশ যে সময় যায়, কুখ্যাত ডাকাত দলের সর্দার বলা যায় তাকে, যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। তার নাম হলো নাজিম উদ্দিন, বাবার নাম কুটি চাঁদ মিয়া, বয়স 33, বাড়ি ফুলবাড়ি। তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল, দা বন্দুক এবং বাকি এই যে লক কাটার, এগুলি সহকারে আমরা তাকে ধরেছি। তো পালিয়ে যাওয়ার সময় সে তারপরেও খুব দস্তদস্তি করেছিল, একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে। তো আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে, কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিল, এবং গতদিনও যেই বাড়িতে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল, আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি, তো সেদিন সেই বাড়িতে ডাকাতি করে নিত। তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে। আগরতলাতে যে রিসেন্টলি যে 2-3টা ডাকাতির ঘটনা হয়েছে, সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল। এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল, এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করছি, আগরতলার থেকে টিম আসছে, বিভিন্ন জায়গার থেকে টিম আসছে তাকে ইন্টারোগেশন করার জন্য। গতকালকে তারাই তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম, মাননীয় আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে, মামলা সেকশন হলো 120B 399 400 353 506 IPC এবং 25(1)(b)(27) ২৯ তারিখ রাত্রে আপনারা ওকে আটক করলেন, আর আমাদেরকে 31 তারিখ জানালেন, মূল কারণ কি জানতে পারি? 29 তারিখে আসবো, তাকে তো আমরা ইয়ে করেছিলাম, সে ইঞ্জুরি হয়েছিল দস্তাবতের সময়, আমরা হসপিটালে প্রডিউস করেছিলাম, কালকে আমরা তাকে কোর্টে প্রডিউস করেছি, আর আজকে পুলিশ রিমান্ডে এনেছি 5 দিনের, আজকে জানানো হয়েছে আপনাদের কাছে।